আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম চায়না ভাষা শিক্ষার ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আমরা সহজে বাংলা ভাষার মাধ্যমে চায়না ভাষা কথা বলতে পারি সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি যদি একজন নতুন চায়না ভাষা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে চায়না ভাষা শেখাতে অনেক হেল্প করবে। এই টিউটোরিয়ালে চায়না ভাষায় ফার্স্ট কথা বলার জন্য গুরুত্বপূর্ণ শব্দ এবং কিছু বাক্য তুলে ধরা হয়েছে যা আসলে জানা অত্যন্ত প্রয়োজন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। হাত, হাত হলো চায়না ভাষায় সও, সও অর্থ হলো হাত। পা, এ চাইনিজ শব্দটি হবে তুই, তুই অর্থ হলো পা। মুখ, মুখ এর চায়না শব্দটি হবে জুই, জুই অর্থ হলো মুখ। চোখ, ইয়ান জিং, ইয়ান জিং অর্থ হলো চোখ। মাথার খুলি, টও গু অর্থ হলো মাথার খুলি। চুল, টও ফা অর্থ হলো চুল। গোলাপি, ফেন হং সে, গোলাপি ফেন হং সে। বাদামি, জং সে, জং সে অর্থ হলো বাদামি। পরের দিন, ডি এর টিয়ান, ডি এর টিয়ান অর্থ হলো পরের দিন। ছুটির দিন, জিয়ারি, জিয়ারি অর্থ হলো ছুটির দিন। মামি, এটা হবে জিয়ে মা, জিয়ে মা অর্থ হলো মামি। মামা, জিয়ে জিয়ে, জিয়ে জিয়ে অর্থ হলো মামা। কন্যা, নু এর, নু এর অর্থ হলো কন্যা। ছোট বোন, মেই মেই, মেই মেই অর্থ হলো ছোট বোন। ছোট ভাই, ডি ডি, ডি ডি অর্থ হলো ছোট ভাই। বাতি, টাই ডেং, টাই ডেং অর্থ হলো বাতি। চিরুনি, এটা চায়না শব্দ হবে সুজি, সুজি অর্থ হলো চিরুনি। বাসনপত্র, এটা হবে কাঞ্জু, কাঞ্জু অর্থ হলো বাসনপত্র। বিছানাপত্র, এটা হবে চুয়াংসাং ইয়ংপিন, চুয়াংসাং ইয়ংপিন অর্থ হলো বিছানাপত্র। তালা, এটা হবে সুও, সুও অর্থ হলো তালা। বালতি, টং, টং অর্থ হলো বালতি। কাপড় ধোয়ার যন্ত্র, এক্সি ইজিং, এক্সি ইজিং এটা হলো কাপড় ধোয়ার যন্ত্র। সোয়েটার, মাও ই, মাও ই ই এটা হলো সোয়েটার। টি শার্ট, হেন সান, হেন সান অর্থ হলো টি শার্ট।
ওড়না এটা হবে টুইজিন, টুইজিন অর্থ হলো ওড়না। গামছা এটা হবে কাবজিন, কাবজিন অর্থ হলো গামছা। কাঁচা মাল এটা হবে ইয়ান হাও, ইয়ান হাও অর্থ হলো কাঁচা মাল। কয়লা এটা হবে মেইটান, মেইটান অর্থ হলো কয়লা। লোহা টিয়ে, টিয়ে অর্থ হলো লোহা। রূপা ইন, ইন অর্থ হলো রূপা। চক এর চাইনিজ শব্দটি হবে ফেন, ফেন অর্থ হলো চক। সোনা জিন, সোনা এর চাইনিজ শব্দটি হবে জিন। কৃষক নং মিন, নং মিন অর্থ হলো কৃষক। কামার তাই জিয়াং, তাই জিয়াং অর্থ হলো কামার। নাপিত এটা হবে লিফা সি, লিফা সি অর্থ হলো নাপিত। পাহারাদার এটা হবে কান সইঝে, কান সইঝে অর্থ হলো পাহারাদার। মালি ইয়ান ডিং, ইয়ান ডিং অর্থ হলো মালি। সেবিকা এটা হবে হুসি, হুসি অর্থ হলো সেবিকা। গাড়ি চালক এটা হবে সিটি, সিটি অর্থ হলো গাড়ি চালক। দর্জি কাই ফেং, কাই ফেং অর্থ হলো দর্জি। না বুসি, বুসি অর্থ হলো না। ধন্যবাদ এটা হবে জিয়ে জয় নি, জিয়ে জয় নি অর্থ হলো ধন্যবাদ। সব ঠিক আছে বিকে কি, বিকে কি অর্থ হলো সব ঠিক আছে। ক্ষমা করবেন কিং ইয়ং লি, কিং ইয়ং লি ক্ষমা করবেন। কালকে দেখা হবে মিং তিয়ান জিয়াং, মিং তিয়ান জিয়াং কালকে দেখা হবে। দুঃখিত দুই বু কি, দুই বু কি অর্থ হলো দুঃখিত। কেমন আছেন নি হাই মা, নি হাই মা অর্থ হলো কেমন আছেন। শুভ বিদায় চাই চিয়ার, চাই চিয়ার অর্থ হলো শুভ বিদায়। শুভ সকাল যাও সাং হও, যাও সাং হও শুভ সকাল। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের চায়না হতে বাংলা ভাষা শেখার দ্রুত উপায় বা কৌশল। আমরা এ সকল বাক্য এবং শব্দের মাধ্যমে খুব সহজে চায়না ভাষা কথা বলতে পারি। তো ভিউয়ার্স, আপনি যদি একজন চায়না ভাষার নতুন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই টিউটোরিয়ালটি আপনাকে চায়না ভাষা কথা বলার জন্য অনেক হেল্প করবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে।
যদি এই ভিডিওটি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।